মেয়ে বায়না ধরেছে আলুর ফ্রেঞ্চ ফ্রাই খাবে কিন্তু ঘরে আলু নাই একটাও সে কথা তো আর বাচ্চারা শুনতে চায় না তারা যা বলেছে সেটাই দিতে হবে ঘরে আলু নাই ঠিকই আছে মিষ্টি কুমড়া তাই আলুর কাজ মিষ্টি কুমড়া দিয়ে চালিয়ে দিলাম বানিয়ে ফেললাম মিষ্টি কুমড়ার ফ্রেঞ্চ ফ্রাই খেতেও অসম্ভব মজার আর পুষ্টিতেও ভরপুর একটি নাস্তা এই নাস্তাটি আপনারা তৈরি করে বাচ্চাদেরকে মধ্য সকালে কিংবা বিকালের হালকা নাস্তায় দিতে পারেন পরিমাণ মতন মিষ্টি কুমড়া নিয়ে মিষ্টি কুমড়ার ছোলার অংশটাকে ফেলে দিয়ে এরকম লম্বা আর মোটা মোটা করে কেটে নিয়েছি এবার দেখুন কী কী উপকরণ লাগবে এখানে নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিম দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে লাল মরিচের গুঁড়া বাচ্চা কি পরিমাণে ঝাল খেতে পারে সেটা বুঝে এখানে মরিচের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে প্রতিটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশে না হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আটা এখানে আটার পরিবর্তে ময়দাও দেওয়া যাবে আটার পরিমাণটা এরকম পরিমাণে দিতে হবে যাতে মিশ্রণটা ঘন এবং আঠালো হয়ে যায় তো যাই হোক এই যে দেখুন আমি ভালোভাবে মেখে নিয়েছি আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণে আটা ব্যবহার করেছি এটা বলে বোঝানোর কিছু নাই জাস্ট দেখে বুঝে নিতে হবে তো যাই হোক এবার এগুলোকে নিয়ে চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এবার একটা একটা করে এগুলোকে দিয়ে দিচ্ছি এবং চুলারাস মিডিয়াম আঁচে রেখে এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে রোজার সময় বেগুনের দাম বেড়ে যায় তো বেগুনই না খেয়ে মিষ্টি কুমড়া দিয়ে মিষ্টি কুমড়ানি বানিয়ে খান মিষ্টি কুমড়ার দাম তো কম আছে তো সেটা শুনে আমি কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে মিষ্টি কুমড়ানি বানিয়ে খেয়েছিলাম মার্শাল আমার কাছে খুব ভালো লেগেছিলো তাই একইভাবে আলুর কাজ মিষ্টি কুমড়া দিয়ে চালিয়ে দিলাম আসলে কথায় আছে না যে পৃথিবী শূন্যস্থান পছন্দ করে না শূন্যস্থান পূরণ করতে কেউ না কেউ চলেই আসবে যেমন মিষ্টি আলু বুঝিয়ে দিল যে আলু বেগুনের দাম যদি বেড়ে যায় তাও আমি তো আছি সস্তায় আমাকে দিয়ে চালিয়ে যাও যেমন আমরা পেঁয়াজের অভাব পূরণ করেছিলাম পেঁয়াজের পাতা দিয়ে তো যাই হোক দর্শক আমরা মূল প্রসঙ্গে এখন ফিরে আসি দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এগুলোকে উল্টে পাল্টে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি আর মিষ্টি কুমড়োটা কিন্তু আলুর থেকে সিদ্ধ হতে অনেকটা কম সময় লাগে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি দশক আলুর ফ্রেঞ্চ ফ্রাই থেকে কিন্তু মিষ্টি কুমড়ার ফ্রেঞ্চ ফ্রাই খেতে বেশ ভালোই লেগেছে আমার কাছে কারণ এটা খেতে মিষ্টি মিষ্টি লাগে তো আপনারা চাইলে কিন্তু এরকমের মিষ্টি কুমড়া দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে বাচ্চাদেরকে মধ্য সকালে কিংবা বিকালের হালকা নাস্তায় দিতে পারেন মিষ্টি কুমড়া কিন্তু খুবই পুষ্টি সম্পূর্ণ একটি সবজি এছাড়া আমরা এর মধ্যে কিন্তু অনেকগুলো উপকরণ অ্যাড করেছি যেমন ডিম আটা তেলের মধ্যে ভেজেছি তো সবকিছু মিলিয়ে কিন্তু খাবারটি অনেক বেশি পুষ্টিকর এবং ক্যালোরিবহুল একটি খাবার আপনারা চাইলে বাচ্চাদেরকে মধ্য সকালে কিংবা বিকালের হালকা নাস্তায় তৈরি করে দিতে পারেন আর এটা তৈরি করতেও খুবই অল্প সময় লাগে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে বাসে থাকবেন